আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন এলাকার সাংসদ ও বিধায়ক এবং দলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের উপস্থিতিতে আজ অর্থাৎ 16 জুন শুক্রবার কাকদ্বীপের ইন্দিরা উদ্যানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল। কোচবিহারের দিনহাটা থেকে গত 2 মাস আগে শুরু হয়েছিল এই নবজোয়ার কর্মসূচি, আর আজ আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল কাকদ্বীপ ইন্দিরা উদ্যান ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, দিলীপ মণ্ডল, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, ফুলতলির বিধায়ক গণেশ মণ্ডল সহ জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক এবং রাজ্যসভার সাংসদ প্রতিমা মণ্ডল সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক শ্যামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের নয়নের মণি বাংলা তথা ভারতবর্ষের মুক্তি সূর্য, বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জি। ভিডিওটা স্টার্ট করুন। আমি আমাদের সকল সাংসদ, বিধায়ক বা নেতৃবৃন্দের নাম এই জন্য করতে পারছি না, কারণ আমাকে ফিরে যেতে হবে, বিকেলের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। তাই বেশি সময় নিতে চাইলেও অভিষেক বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন,
আমার মন্ত্রিসভার সদস্যরা ববি হাকিম যেমন এসছে, বঙ্কিমদা থেকে শুরু করে ডেরেক প্রতিমা থেকে শুরু করে সুভাষিস থেকে শুরু করে সবাই এসছেন, মন্টুরাম পাখিরা থেকে শুরু করে যোগ থেকে শুরু করে, আমি সবার নামে এই জন্য বলতে চাইছি না, আমি টাইমটা বাঁচাতে চাই। আপনারা নবজোয়ারের যে প্রোগ্রাম সেটা সম্বন্ধেও দেখলেন, জানলেন। আমি বিশেষ করে ছাত্র যৌবন, মা বোনেরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নবজোয়ারের প্রোগ্রামে যারা এসছেন এবং সাফল্য লাভ করিয়েছেন, ফুল টিমকে আমি কনগ্রাচুলেট করতে চাই, আমি অভিনন্দন জানাতে চাই। নিউ লুক হেয়ার কেয়ার সেলুন দুর্গাপুর গ্যাস পাম্পের বিপরীতে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই সেলুনে পাবেন স্টাইলিস্ট হেয়ার কাট, হেয়ার কালার, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট, ট্যাটু তৈরি ও রিমুভের সুবিধা, থাকছে সমস্ত রকম ফেসিয়াল ও ফুট ম্যাসাজের ব্যবস্থা। ঠিকানা নিউ লুক হেয়ার কেয়ার দুর্গাপুর গ্যাস পাম্পের বিপরীতে, যোগাযোগ 9153225362। অভিষেকের তখন 2 বছর বয়স, 1990 সাল, ও মার কোলে বসে সব ঘটনা শুনছে। এবং তারপরের দিন থেকেই ও কী করতো জানেন, একটা ঝান্ডা নিয়ে বলতো দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও, প্রতিদিন মিছিল করতো ওই একটা ঝান্ডা নিয়ে ওইটুকু একটা ছেলে। তারপর থেকে কিন্তু তারা করে করেই এসছে। আমি এই ছবিটা ওকে প্রেজেন্ট করতে চাই, যেটা আগামী দিন ওর সংরক্ষণের তালিকায়। একদিকে আমার মায়ের ছবি আছে, একদিকে আমার ছবি আছে, আর একদিকে ওর 2 বছরের ছবিটা আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন ও আজকে রাজনীতি করছে না, 2 বছর বয়স থেকে করে। এটা ভুললে চলবে না, ছেলে মেয়েরা তারা যাদের পরিবারে থাকে, বড় হয়, তারা তখন থেকে করে। আমি ছবিটা চাইছি। আমি ডায়মন্ড হারবারে এসে ভাবছিলাম কিছু একটা দিতে হবে, দেখুন ছবিটা। সুপ্রাচীন নির্ভরযোগ্য চক্ষু চিকিৎসা কেন্দ্র মানে আইসিপ জয়নগর রথতলা। এখানে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চোখের সমস্ত রোগের চিকিৎসা করা হয়। পাবেন অত্যাধুনিক ডিজাইনের চশমার বিপুল সম্ভার। আইসিপ জয়নগর রথতলা, ফোন 9434317006। আমরা যে কত মার খেয়েছি আর ভুলে গেছেন আজকে, নাপিত বন্ধ করে দেওয়া, জল বন্ধ করে দেওয়া, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আপনাদের জেলায় সাতগাছিয়ায় কই মাছ মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে অত্যাচার করে মৃত্যু করা কি ঘটেনি? একেবারে আমতার হাত কাটা থেকে শুরু করে, আরে সিঙ্গুর নন্দীগ্রাম তো লাস্টে এসছে, তার আগে দিনের পর দিন কত গুলি চালানোর ঘটনা ঘটেছে। সকাল থেকে কাজ করি শুধু আপনাদের জন্য, আমার নিজের কিছু চাই না, আপনাদের ভালোবাসা পেয়েছি, শুভেচ্ছা পেয়েছি, যতদিন বাঁচবো দোয়া পেয়েছি, এইটুকু করবেন তাতেই আমার যথেষ্ট, আমি আরও কাজ করতে পারবো, আরও কাজ করতে পারবো, আরও কাজ করতে পারবো। এদিন জনসংযোগ যাত্রার সমাপন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি,
তার এই কর্মসূচির ষাট দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই যে ষাট দিন ধরে আমাদের এই কর্মসূচি চলল তৃণমূলে নবজোয়ার, আমি আপনাদের মূলত এই ষাট দিনে আমার কি অভিজ্ঞতা, যখন কুচবিহার থেকে আমরা এই কর্মসূচি শুরু করেছিলাম বা কলকাতার বুক থেকে যখন 20 তারিখ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আমরা বলেছিলাম যে আমরা তৃণমূলে নবজোয়ার জনসংযোগ যাত্রা এবং গ্রাম বাংলার মতামত নিয়ে 2 মাস রাস্তায় থাকব এবং মানুষের মতামত গ্রহণ করে আরও নিবিড় জনসংযোগ স্থাপন করে মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় ষাট দিন ধরে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। অনেক রাজনৈতিক দলের নেতা মুখপাত্র কর্মী অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, বলেছিল ষাট দিন তো দূরের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 দিন রাস্তায় থাকতে পারবে না। আমি 60 দিনের মধ্যে একদিনও বাড়ি ফিরিনি, একদিন সিবিআই নোটিশ দিয়ে চেষ্টা করেছিল এই যাত্রাকে কীভাবে বিঘ্নিত করা যায়, আঘাতপ্রাপ্ত করা যায়, বাধাপ্রাপ্ত করা যায়। তৃণমূল কংগ্রেসের দল বিশুদ্ধ লোহা, তাকে যত আঘাত করেছে মানুষের জনসমর্থন তত বেড়েছে। লোহায় আপনি যত আঘাত করবেন, লোহা যত পোড়াবেন, যত তাঁতাবেন, লোহা তত শক্তিশালী হয়। এদের ইডি সিবিআইয়ের নোটিশ যত পাঠিয়েছে আর কুৎসা যত করেছে তৃণমূল কংগ্রেসের জনসমর্থন তত বেড়েছে আর যাত্রায় মানুষের ঢল আরও বেড়েছে। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা পল্লবতলা, অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ 24 পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা পল্লবতলা। আজকে তৃণমূলের নবজোয়ার, আর তৃণমূলের নবজোয়ার নেই। আমরা কুচবিহার থেকে যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম তৃণমূলে নবজোয়ার, আজকে তৃণমূলে নবজোয়ার বাংলার জনজোয়ারে পরিণত হয়েছে। অবাল বৃদ্ধ বনিতা কেউ বাকি নেই, যেভাবে 60 দিনে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমি আজ আপনাদের সবাইকে বলতে চাই। আমরা ছোটবেলা থেকে জানতাম আমাদের গুরুজনেরা, মায়েরা, বাবা, দিদি, কাকিমা, গুরুজনেরা যারা পরিবারের রয়েছে সবাই আমাদের বলতো প্রকৃতি সর্বশক্তিমান। এই 60 দিনের কর্মসূচির পর আমার যা অভিজ্ঞতা বা অনুভূতি বা উপলব্ধি, আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি এই 60 দিনে আমি উপলব্ধি করেছি যে প্রকৃতির থেকেও সর্বশক্তিমান হচ্ছে মানুষ। আরএস কনস্ট্রাকশন, বিশ্বস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ও ডেভেলপার, আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত, সুন্দর আধুনিক ডিজাইনের 2D ও 3D বিল্ডিং প্ল্যান, এলিভেশন, স্ট্রাকচারাল প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন, সয়েল টেস্ট, এস্টিমেট, সুপারভিশন ও এক্সিকিউশনের জন্য যোগাযোগ করুন আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত, জয়নগর, মজিলপুর পৌরসভা ও যে কোনো গ্রাম পঞ্চায়েতে পাবেন আমাদের পরিষেবা। অনলাইন বিল্ডিং প্ল্যানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশন। যোগাযোগ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল হক, ফোন 8972051986 এবং 8145978290।